আমি আজকে আমার একটা সৌভাগ্য, আসলে একজন ভাইকে পাইছি, উনি অনেকগুলো প্রজেক্ট আসলে ভিজিট করছে। আমরা গণসচেতনমূলক কৃষি প্রতিবেদন তৈরি করব, যে প্রতিবেদনগুলো দেখে মানুষ বা আমরা ভাই ভাই আমরা সবাই সজাগ হব। এরই উদ্দেশ্যে আমি ভাইয়ের সাথে কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনেন। আমি মনে করি আপনারা যদি কথাগুলো শুনেন, অন্তত একটু হলেও যদি এ দেশে একটি মানুষ উপকৃত হন, তাহলে আমাদের কথা বলাগুলো সার্থক হবে। ভাই, আপনি আমার প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখলেন, আপনি বললেন যে আমি অন্তত 10টা প্রজেক্ট ভিজিট করছেন, এই প্রজেক্টগুলা থেকে এখানে কি সুবিধা পাচ্ছেন আপনি দেশ জাতির সামনে বলেন, আমার এটাই অনুরোধ। না না, মূলত আপনি সবচেয়ে লো কস্টে যে অ্যারেঞ্জমেন্ট করছেন, এটা আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, বায়োফ্লক যারা করে তারা মূলত এয়ারেশন ব্যবস্থা বা বিভিন্ন ফিটিং সেটিং সব কিছু নিয়ে, মানে অনেক, যদিও বা বলা হয় যে এটাতে ব্যয়ভার কম, অল্প খরচ, কিন্তু প্রোবায়োটিক সহ সব কিছু মিলে হিসাব করলে পারে যে যাই কিছু বলুক আমার কাছে অত্যন্ত ব্যয়বহুল। আচ্ছা, আপনি যে 10টা প্রজেক্ট এদেশের বিভিন্ন বড় বড় খামারিদের কাছে গেলেন, দেখলেন, দেখে যে প্রশিক্ষণটা নিয়ে আসলেন সেখানে, আর আমি জাস্ট 5 মিনিটে যেটুকু আপনার দেখালাম আর কি, সেখান থেকে এখানে কি আদেও লাভ করা সম্ভব, না ওই যে পদ্ধতিগুলো ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড থেকে এদেশের জন্য নিয়ে আসা আছে সেই পদ্ধতিগুলা লাভবান বলে মনে হচ্ছে এদেশ জাতিকে আপনি বলেন, অবগত করেন? না না, কোনো ভয় নাই, এখানে আমরা মানুষকে সজাগ করব, আমাদের কথা কেউ শুনুক না শুনুক আমরা বলতে থাকবো। আপনার এখানে তো মানে খরচ বলতে আমি তেমন কিছুই দেখলাম না, একেবারেই জাস্ট লো কস্টে, এত কম খরচে আমি আর বাংলাদেশের কোথাও দেখে নিও। তাহলে যদি এটা কম খরচে হয়, আমরা আসলে মাছ চাষ করলাম এখানে, যে কোনো দেশের টেকনোলজিতে আমরা মাছ চাষ করলাম, করে যদি মাছের কেজি এখানে ফেলাই 200 টাকা, আর আমাদের দেশে যদি মাছ বিক্রি করি আমরা 80 টাকা, তাহলে কি এই মাছ চাষটা কি লাভজনক হলো না ক্ষতিকারক দিক হলো বলে আপনি মনে করেন? আপনি শিক্ষিত লোক, আপনাদের কাছ থেকে জ্ঞান নিয়ে আমি এদের জাতিকে তুলে ধরি। অবশ্যই ক্ষতিকারক, আমার যদি উৎপাদন খরচ মানে বেশি হয়ে যায় আর যদি আমার সেখান থেকে প্রোডাকশন অত্যন্ত কম আসে, তাহলে অবশ্যই আমি কেন সকল কিছু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাহলে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কেন এদেশের এই থিওরি আমরা চালু করে মানুষকে প্রতিটা সেক্টরে, আমি বারবার এটা নিয়ে লাগে পড়ার পিছনে একটাই কারণ, দেখেন পলিটি শিল্প আজ নাই, কিছু লোক আমরা এই মাছটা নিয়ে লাগে বসি এমনভাবে যাতে মানুষ মাছ চাষের কথা বললেই মুখ ঘুরে নেই। এই উদ্দেশ্যে আমি জনসচেতনামূলক প্রতিবেদনগুলো তৈরি করার চেষ্টা করতেছি, আপনারা যদি সাথে থাকেন, আমার ভুল ভ্রান্তিগুলো না ধরে আপনারা যদি আমার থিওরি সঠিক হয়, মাছ চাষ করতে গেলে 5টা দিক লাগে, যদি আপনি পোনা নিজে নির্বাচন করতে পারেন, নিজে যদি খাদ্য সেভ করতে পারেন, ইলেকট্রিসিটি বিলটা যেটা দেখলেন আদৌ কি সেভ আছে বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই, এখানে ইলেকট্রিসিটি বিল কি অনেক কম, অনেক কম, অনেক কম। তাহলে এখানে যদি আমরা মাস মার্কেটিংটা নিজেরা করতে পারি, তাহলে কি এই টেকনোলজি এদেশের জন্য প্রযোজ্য আপনি এদেশের মানুষকে বলেন, না আপনি যেগুলো প্রশিক্ষণ নিয়ে আসছেন সেগুলাতে করা যদি ভালো হয়, আমি যদি না বুঝি তাহলে আমরা সেটা নিয়ে কাজ করবো? আমাদের উদ্দেশ্য হলো সহজলভ্য, মূলত বায়োফ্লক প্রযুক্তি নিয়ে বিভিন্ন ইউটিউবার যেভাবে মানে মানুষের কাছে উপস্থাপন করে ব্যাপারগুলো, আমার কাছে এগুলো মানে একেবারেই ভিন্ন রকম লাগে। আপনি তো বিভিন্ন জায়গাতে আসলে প্রশিক্ষণ নিলেন, এখানে যে জটিলতাটা, আদেও আমরা প্রান্তিক কৃষক, আসলে এখানে যারা শিক্ষিত তারা তো মাছ চাষ করবে না, তারা হলো বিজ্ঞান হবে, তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করবে, মাছ চাষ করবো, ধান চাষ করবো, আলু চাষ করবো, কে আমাদের মতো যারা মূর্খ? এটা শিক্ষিত জন তো কয়জন আসবে এখানে? সবচাইতে আমার কাছে অবাক লাগে ওরা এত সহজে বিষয়টা উপস্থাপন করে যে অত্যন্ত কম খরচে, আসলে একটা মানুষ একেবারেই অল্প খরচে কখনই বায়ু ফলক করতে পারবে না। একটা মিনিমাম যদি 10,000 লিটারও একটা ট্যাঙ্ক করতে যায়, 40,000 টাকার কথা ওনারা যে কথাটা বলে, আসলে আনুষঙ্গিক সব খরচ মিলে বায়ো সিকিউরিটি মেনটেন করতে গেলে 10,000-40,000 না, ওটা আরো অনেক বেশি হবে। আর আর একটা ট্যাঙ্ক দিয়ে কখনই মাছ চাষ করা সম্ভব, কখনই মাছ চাষ করা। তাহলে এখানে আমার, আমি একটা ট্যাঙ্ক আপনাকে দেখালাম, এটা 1200 টাকা, কারণ আমরা কৃষক, আমরা যদি মাছ চাষ করতে কোটি কোটি টাকা ইনভেস্ট করলাম, এখান থেকে যদি আমরা রেজাল্ট ভালো না নিয়ে আসতে পারি, তাহলে তো এটা মাছ চাষের নামে মানুষের দেশের মানুষ কবে, এমন একটা প্রজা আসবে মাছ নিয়ে আমরা যেভাবে লাগে বসি। সবাইকে যদি আপনি মাছ চাষ করার আগ্রহ করেন, আপনার বাবা হোক, আপনার ভাই হোক, কবে না এটা করিস না, এটা লস, এটাই নিয়ে কিন্তু কাজ করতেছি আমরা। তাতেই তো সমাজ এখন বিভিন্ন ক্ষেত্রে বাধা আসে, এটা কি করবি, এটা কি এটা হবে না। আমার একটা ঘরের ভিতর মাছ আপনি দেখলেন,
এখানে কি পরিমাণ মাছ আছে আপনার? আপনি তো অনেকগুলা টেকনোলজি দেখছেন, আমি একটা ঘরের কথা বলতেছি, এত ঘনত্ব আপনি কোন প্রযুক্তিতে মাছ দেখছেন নাকি? আপনার দেখা আছে নাকি? আপনি বলেন। আমি আপনার এখানে যেটা দেখলাম সত্যি মানে সত্যি আমার কাছে অভূতপূর্ব লাগছে। তাহলে যদি সত্যি ভালো হয়, কিন্তু হারভেস্টটা আসলে মানে কতটুকু কিভাবে আসতেছে না আসতেছে সে বিষয়গুলো আপনি ভালো জানেন, যেহেতু আমি এই বিষয়টা ভালো জানি না। যদি হারভেস্টের দিক থেকে আপনার প্রোডাকশনটা ঠিক আছে তাহলে আমি বলবো মাশাআল্লাহ, এখানে দ্বিধানন্দের কোনো মানে ব্যাপারই নাই। আমরা আরএক্স করি, বায়োপ্লগ করি, বটম ক্লিন করি, পুকুরে মাছ চাষ করি, যে যে প্রযুক্তি আনি আমাদের উদ্দেশ্য হলো কি? সেভ করা। আমরা সেই পদ্ধতিতে মাছ চাষ করবো, সেই পদ্ধতিতে কোনো জিনিস উৎপাদন করবো যেটা করলে আমাদের সেফ হবে, যেটা কৃষকের মানে স্বাদ এবং স্বাদের মধ্যে হবে। তাহলে যদি আমি একটা প্রজেক্ট আপনার ধরাই দিলাম যে ভাই আপনি এইভাবে করেন, করে যদি লস হয়, এটা তো আমার একটা ভাইয়ের লস হচ্ছে, অবশ্যই একটা দেশের লস হচ্ছে। আমরা কেন যে থিওরি যে টেকনোলজি এদেশে ব্যয়বহুল সেটার থেকে আমরা যেন সবাই সেফ হতে পারি, এই উদ্দেশ্যে আসলে দেড় জাতির কাছে আমি এই কথাগুলো ভাইয়ের, উনি আমাকে একটা থিওরি দিছে আসে যে ভাই আমি দশটা প্রজেক্ট ঘুরছি এবং বড় বড় প্রজেক্ট, তাদের আপনি বলেন, আপনার কথাটা আমি বলবো না, আপনি বলেন কি মনে হচ্ছে তাতে আর কি, যে আদেও কি এই টেকনোলজিগুলো যে দেখলেন সেই টেকনোলজিতে এদেশে মাছ চাষ করা কি করে লাভবান হওয়া সম্ভব নাকি? আপনি কি বুঝেন বা দেশ জাতিকে বলেন? আর ইউটিউবেরা যেভাবে বায়োপ্লগটাকে মানে হাইলাইট করে, আসলে বায়োপ্লগটা অত সহজ না আমার কাছে। ওখানে মানে সায়েন্সকে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই সায়েন্স সম্পর্কে জানতে হবে, অবশ্যই দুই আর দুই চার হয়, এটা কখনই দশ হতে পারে না। কিন্তু ওনারা প্রোবায়োটিক এফসিও বিভিন্ন ক্ষেত্রে যে দেখা যায় কারোর সাথে কারো কোনো মিল নেই। আমি বুঝি না মানে স্যার ইউলিয়াম স্যারের যে কথাগুলো ওনারা উদ্ধৃতি দেন, এটা তো সবার সঙ্গে সবার একটা মিল থাকবে, অঙ্ক তো সবার কাছে দুই দুই স্যার, এটা আপনার কাছে যেমন আর দশজনের কাছেও হিসেবে তেমনই আসবে। কিন্তু বায়োফলকে এই বিভিন্ন ট্রেইনাররাও আমি দেখি মানে এক একজন এক একজনের মতো, কেউ প্রোবায়োটিক প্রতি লিটার এফসিও তৈরি করতে দিতেছে 2.5 গ্রাম, কেউ দিতেছে 5 গ্রাম, কেউ দিতেছে 20 গ্রাম, আবার কয়েক প্রকার অ্যাড করে, কয়েক প্রকার অ্যাড করতেছে, এটা কোনো বিজ্ঞান হতে পারে না। না, বিজ্ঞান সবার কাছেই সঠিক একটাই তথ্য দেবে, ঠিক হবে একটা একটাই থিওরি দেবে। তাহলে আমি এই জায়গাটাতে আসলেই কনফিউজ যে আসলে কারটা গ্রহণ করবো আমি, যার ফলে সবারগুলো বাদ দিয়ে আমি এসে আপনার কাছে যে আপনারটা আমি দেখি মানে এত লো কস্টে আপনি এত কম খরচে এই অবকাঠামোগুলো করছেন যেটা একেবারে সাধারণ মানুষের একেবারেই নাগালের মধ্যে, এই জন্য এটা সহজ বলে মনে হচ্ছে আপনার? এই জন্যই আপনার এটা আমার কাছে সহজ বলে মনে হয়। আচ্ছা, তাহলে ভাই সব মিলে আমার এটা ভুল হতে পারে, আপনার যে এই থিওরি করতে হবে আমি এটা বলবো না, এদেশের মানুষকে আমি বলতেছি আপনি আমার চেয়ে সহজ করে আনেন আমাদের জন্যে, আপনার এক ভাইয়ের জন্যে, আপনি কি মনে করেন? আমার এটা দেখলেন আপনাকে এইভাবে আমি করতে সাজেস্ট করছি না, কারণ আপনি আমি 1200 বানাচ্ছি, আপনি যেন 800 বানাতে পারেন, বানে এ দেশ জাতিকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যান, আমার চাওয়াই দেশ জাতির কাছে। আপনি জাস্ট একটা রাস্তা দেখাই দিয়েছেন মানুষকে কত কম খরচে আমরা যেন আরও কম খরচে করবো, আমরা প্রোডাক্টিভিলিটি হয়ে মানে উৎপাদনমুখী হয়ে যায়। আমি খাদ্যর এটা আমি ভাঙ্গা সুরা জ্ঞানদের যেটা খাদ্য দেখাছি, আপনি এটাকে আরও মডিফাই করেন, অবশ্যই আমি একটা ট্যাঙ্ক 1200 দেখাছি এটা যেন আরও কম করেন, তাহলে আমরা দেশ জাতির কল্যাণ চাবো। কিন্তু আমি একটা প্রজেক্টে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাছের প্রতি ঘৃণা আনবো না, আমরা সবাই ভাই ভাই, আপনিও আমার ভাই, এত দূর থেকে শীতের মধ্যে আসছেন, আপনার নিয়ে এখানে কথা বলার একটাই কারণ আপনি বলছেন যে আমি 10টা জায়গা ঘুরছি, এই জন্য আমি দেশ জাতির কাছে আসলে আপনার তুলে আমি গাজীপুর থেকে ঢাকা উত্তরার কাটাখালি থেকে শুরু করে রাজশাহীর কাটাখালি উত্তরার খানটেক গাজীপুরের চৌরাস্তা মানে বিভিন্ন প্রজেক্ট ফার্ম করে মানে আমি এক করে ভিজিট করে দেখছি, আসলে ওনারা বলেন কি আর করেন কি আমার আসলে বোধগম্য হয় না। আর বিশেষ করে তো এই ট্রেনিংগুলো একেবারেই বাতাবাজি, মাত্র একদিনের একটা ট্রেনিংয়ে আপনি কতটুকু বিজ্ঞান জানবেন? আমি তো 1.5 বছর হলো মানে এই ইউটিউবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি, বিগত 1.5 বছর হলো আলহামদুলিল্লাহ আপনি এতদিন এটা নিয়ে কাজ করছেন, আপনি আমারে বায়োফ্লক সম্পর্কে মানে জিজ্ঞেস করেন কি জানতে চান? আমি আসলে কোনো কিন্তু আমি সাহস পাই না এই জায়গাটাতে যে আসলে এখানকার সত্যিটা আমি জানতে চাই, কিন্তু এই এতগুলো জায়গা ভিজিট করে এর সত্যিটা মানে সত্যিকারের যে একটা জিনিস আমি খুঁজে পাবো যেটা আমি খুঁজতেছি সঠিক হারভেস্টটা, এটা আসলে কেউ অনেকেই বলে কি যে মাছ হাউজে না দিয়া ওই হারভেস্টের সময় ক্যামেরা ডাকি ডাকি নিয়েছে
দেখা যায় আমার এত গোলাম আছে। এই জন্যই আসলে আমি দের জাতিকে একটু অবগত করব আপনারা চালাক হন। এই যে ভাইটা 1.5 বছর থেকে যদি বায়ুপুলকের এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ঘুরে, আর 1.5 বছর তো বাঁচাই কঠিন তার জন্য। আসলে আপনারা যেটা সহজ যেটা আমরা করে মিনিফিটেড হব, আমি যারাই বায়ুপুলক করেন আর এস করেন সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমরা আসলে ভাই ভাই, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা এ কাউকে আসলে ক্ষতিগ্রস্ত করব না, আমরা আসলে কেউ চিরদিন বাঁচব না। আমি রুবেলও যদি ব্যবসা করি না এমন নয়, আমি 2 টাকার জন্যই ব্যবসা করি ভাই। আপনারা ব্যবসা করেন কিন্তু এর নামে মানুষকে ধ্বংস করতে আমরা পারি না। আমরা ব্যবসা করব 2 টাকা, আমি যে বিনে লাভে এখানে বক বক করতেছি তা নয়, আমারও 2 টাকার জন্যই আমি এই বিজনেস খুলে একটা বসে আছি। কিন্তু আপনার যে প্রশিক্ষণ দেয় আমার 10,000 টাকা, আপনারা বলেন আমরা মানুষের মঙ্গল চাই, আসলে আপনারা কি মঙ্গল চান আমি জানি না। আপনারা যেটুকু জানেন সেটার বিনিময়ে 5,000 টাকা নেন, তারপরে আপনি মিশিংটাও বিক্রি করেন, তিরপলটা প্রোবায়োটিক মাছ সবই বিক্রি করেন, আমি আপনাকে মানা করবো না, আমিও বেশি, কিন্তু আপনারা সেই মূল্যে দেন যেন দেড় জাতি আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই প্রতারিত না হয়। আপনি আমাদের যদি মঙ্গল চান বলেন 10,000 লিটারে 5 লাখ টাকা লাভ হয়, এত যদি লাভ হতো তাহলে আমি মনে করি আপনি টাকা নিয়ে প্রশিক্ষণ না দিয়ে নিজেই করতেন। আসলে মাছে লাভ করাটা কঠিন, মাছ সহজলভ্য আনেন, সহজগুলা মানুষকে বোঝান। আপনার আমরাও ভুল করছি, এদেশে যখন টার্কি নিয়ে আসছিলাম আমি, যখন হাইব্রিড নিয়ে আসছিলাম, যারা হাইব্রিড এসেছিলেন না তারা বিভিন্ন কমেন্ট বিভিন্নভাবে, হাইব্রিড বলতে কিছু নাই, টার্কিটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। মাছটাকে ধ্বংস না করে আমরা ভাই ভাই মাছে ভাতে বাঙালি, অন্তত এটার থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করে, আমরা সবাই একজোট হয়ে এক মিলে এক হাতে। আমার ভুল হচ্ছে, আপনি বায়ু ফলো করেন বলেন রুবেল ভাই এটা ভুল হচ্ছে, আমি আপনি আরএস করেন রুবেল ভাই এটা ভুল থিওরি দিচ্ছেন, আমরা ভাই ভাই, আমরা দেশের প্রতিটা মানুষ আবদ্ধ, একজন একজনের কল্যাণ চাবো। আপনি আরএস করতেছেন রুবেল এটা করো আমরা ভালো, তাহলে কিন্তু আমরা আসলে সঠিক থিওরিটা পাবো বলে আমি মনে করি। যদি এই কথাগুলো আপনারা শেয়ার করবেন আরও 10 ভাইয়ের সাথে, এই ভাই নিয়ে আসলে কথা বলার একটাই কারণ উনি অনেক বায়ু ফ্লোকে ঘুরছেন, আসলে আজও সঠিকটাই পান নাই, তাহলে আপনি ইউটিউব থেকে মাছ চাষ করে কী করবেন? আপনারা একটু জ্ঞানী হন, আপনারা যদি চালাক হন তাহলে কিন্তু ঠকার কোনো যাই চেষ্টা করুক, আমি রুবেল করলেও আপনারা ঠকবেন না। আপনারা নিজেরা সজাগ হন, দেড় জাতিকে সজাগ করুন, আমরা মানব জাতি এক ভাই আর এক ভাইয়ের কল্যাণ চাবো, এই বলে শেষ করলাম আজকের মতো। আসসালামু আলাইকুম।